ফিট অফ দ্য আর্মের রোলার বেল, এটা চেঞ্জ করা খুবই ক্রিটিক্যাল একটা ইস্যু, আবার খুব সহজ একটা ইস্যু। আমরা আজকে রোলার বেলটাকে 5 থেকে 7 মিনিটের ভিতরে চেঞ্জ করে দেখাবো। 7 মিনিটের ভিতরে আপনি কীভাবে একটা বেল চেঞ্জ করতে পারবেন তা বুঝতে পারবেন। প্রথমে আমরা প্রত্যেকটা স্ক্রু লুজ দিয়ে নিচ্ছি। আমরা দুইটা রোলারই খুলবো, দুইটা রোলারের বেলটি চেঞ্জ করবো, হ্যাঁ, ছোটোটাও চেঞ্জ করবো, বড়োটাও চেঞ্জ করবো। তো দুইটা বেল চেঞ্জ করার জন্য আমরা টোটাল কম্পোনেন্টসটা খুলে আপনাদেরকে দেখাবো খুব সহজে কীভাবে এটাকে আপনি সেট আপ করে দিতে পারেন। তো স্ক্রুগুলো খোলার কাজ হচ্ছে, প্রথমে আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি, টোটাল কম্পোনেন্টসটা আলাদা করে নিব, তারপর হচ্ছে এটা স্টেপ বাই স্টেপ সেট আপের সিস্টেমগুলো দেখাবো যে কীভাবে সহজে আপনি সেট আপ করতে পারেন। তো প্রথম হচ্ছে এটাকে আপনি এভাবে খুলে নিতে হবে। এটা এভাবে খুলে নেওয়ার পরে টোটাল কম্পোনেন্টসগুলো এভাবে আলাদা হয়ে যাবে। বাট আপনাকে বলি, এই প্রত্যেকটা কম্পোনেন্টস খোলার সময় ঠিক রাখতে হবে, যদি কোনো একটা মিচিং হয়ে যায় সেক্ষেত্রে আপনার এটা ইনস্টল করলে ভালো কাজ করবে না। তো প্রত্যেকবারই যদি কোনো কম্পোনেন্টস খোলেন সেটা সাবধানে খুলতে হবে। তো আমরা আজকে যে জিনিসগুলো দেখাতে যাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের রোলারের যেই মেন কম্পোনেন্টস, এটা এটার ভিতরে বেয়ারিং আছে। আমরা বেয়ারিং চেঞ্জ করে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে বেয়ারিং চেঞ্জ করতে হয়। আজকে দেখাচ্ছি হচ্ছে কীভাবে হচ্ছে আপনি বেল চেঞ্জ করবেন। হ্যাঁ, আপনার দুইটা বেল যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে কত সহজে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। স্প্রিংগুলো সহজে কীভাবে লাগাতে পারেন, থ্রেড দিয়ে বান্দা বাঁধে, আপনি সুতা দিয়ে বান্দা লাগবে না। হ্যাঁ, এই স্প্রিংটা যেভাবে আছে এইভাবে আপনি সেট আপ করে দিতে পারবেন। তো তো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং কাজ, এটা খুবই ইজিলি করতে পারেন, জাস্ট কয়েকটা মেথড আপনাকে ফলো রাখতে হবে এবং এটাকে খুব সহজে আপনি সেট করে দিতে পারবেন। তো এটা টোটাল কম্পোনেন্টসটা আমরা খুলে নিয়েছি, এটাকে আমরা এখন ইনস্টল করবো। হ্যাঁ, আমরা নতুন বেলি, এটার ভিতরে দুইটা বেলি নতুন লাগাবো, কীভাবে লাগাবো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এগুলো আমরা মুছে, যেহেতু খুলেছি মুছে গ্রিজিং করে নেব, তারপর হচ্ছে আমরা এটাকে ইনস্টল করব। প্রত্যেকটা কম্পোনেন্টস আমরা খুলে ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমরা নিচের যে রোলারের পার্টটা সেটাও খুলে নেব, এটাকেও আমরা খুলে নিচ্ছি এখান থেকে। তাহলে আমাদের কি হবে, আমাদের উপরের পার্টটা লাগাইতে সুবিধা হবে। তো আমরা যেহেতু দুইটা বেলি চেঞ্জ করে দেখাবো, তাহলে উপরে নিচে দুইটাই আমরা খুলে নেব। প্রথম হচ্ছে আপনি প্রত্যেকটা কম্পোনেন্টস যেভাবে খুলেছেন সেভাবে লাগাবেন। এখন আপনার তো মনে নাও থাকতে পারবে কীভাবে খুলেছেন কীভাবে লাগাবেন। হ্যাঁ, যদি মনে না থাকে তাহলে কি করবেন, আমার কাছ থেকে দেখে নেন, আমি আপনাদেরকে বলছি। প্রত্যেকটা, এই যে দেখুন, এরকম একটা রিং থাকবে আপনার এই পাশে, আবার ওই পাশেও এরকম একটা রিং থাকবে, মাঝখানে একটা স্প্রিং থাকবে। হ্যাঁ, খুব সহজ একটা জিনিস লাগানোর জন্য। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এটার যে গ্রুপগুলো আছে সেই বেল্ট, হ্যাঁ, বেয়ারিংয়ের যে গ্রুপগুলো আছে গ্রুপ যেন মিস্টেক না হয়। যদি গ্রুপ মিস্টেক হয়ে যায় তাহলে আপনি এটাকে সহজে ইনস্টল করতে পারবেন না। সহজে ইনস্টল করার জন্য আপনাকে অবশ্যই গ্রুপগুলো ব্যবহার করতে হবে, এইভাবে গ্রুপে থাকবে। আরেকটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে এই দুইটা স্ক্রু খুলে নেবেন, এটা যদি এটাকে যদি খুলে নেন তাহলে আপনার স্প্রিংটা খুব সহজে কি হচ্ছে রিলিজ হয়ে যাচ্ছে। স্প্রিংটা যদি রিলিজ হয়ে যায়, মানে বড় হয়ে যায়, স্প্রিং কম করে, সেক্ষেত্রে আপনার ইনস্টল করতে সুবিধা হবে। তো এই যে এটার তিনটা স্ক্রু খুলে দিলাম, খুলে দেওয়ার কারণে কি হলো, আমার স্প্রিংটা এখন ঢুকবে, পুরোটা ঢুকার কারণে আমার কি হবে, স্প্রিং কম হবে, আমি পরে এটাকে দিয়ে প্রেসার দিব। এই কাজটাই হচ্ছে আমরা থ্রেড দিয়ে বেঁধে করি, বাট এভাবে আমরা করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এটাকে প্রপারলি ইজিভাবে এভাবে ইনস্টল করার জন্য। তো এটা এখান থেকে ইনস্টল না করে আমরা যদি একটা গ্রিপ বাইশে বেঁধে, হ্যাঁ, বাইশে বেঁধে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু আমাদের কোনো লোক লাগে না, এখানে আরেকজন ভাই আমার হাতে ধরে কাজ করবে এরকম না, আমরা একটা বাইশে বেঁধে তারপরে কাজটা করব। তো বাইশে বেঁধে কাজটা করার জন্য এভাবে আগে হচ্ছে ক্লামটাকে আপনি বেঁধে নেবেন, তারপরে স্টেপ বাই স্টেপ আপনার কম্পোনেন্টসগুলো লাগিয়ে নিতে হবে। এই ক্লাম, হ্যাঁ, এই যে ওয়াশার, এটা দুই পাশে দুইটা থাকবে, একটা লেফটে একটা রাইটে। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার বেয়ারিংটাকে প্রেশার দিয়ে রাখবে, নড়াচড়া করার থেকে বিরত রাখবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এভাবে আপনি এটাকে ইনস্টল করে দেবেন, এভাবে লাগাবেন। আর হচ্ছে ওই পাশে হচ্ছে আপনি কী করবেন, যে শেপটা আমরা খুলেছিলাম ওই শেপটাকে ঢুকিয়ে দিবেন।
তো শেপ ঢুকানোর কাজ হয়ে গেলে আপনার শেপটাকে মুভ করাতে হবে। মুভ করালে কী হবে, আপনার যে বেলটা, এই বেলটা টাইট দেওয়ার যে সিস্টেমটা, টাইট এবং লুজ করার সিস্টেম, সেটা কিন্তু আপনার ওই শেপটার ভিতরে থেকেই হয়। হ্যাঁ, শেপের ভিতরে এটা টাইট এবং লুজ হয়। এখন হচ্ছে আমরা নিচের যে ছোটো বেয়ারিংটা সেটাও লাগিয়ে দেবো, ছোটো রোলারটা, এটাকে এভাবে আমরা পজিশন করে নিলাম। এখন হচ্ছে এটাকে আমরা ইনস্টল করে দেব। এখানে যে জিনিসটা আপনাকে শিখতে হবে তা হচ্ছে এই বেলগুলো কীভাবে টাইট হয় এবং লুজ হয়। বেলটা যদি হালকা লুজ হয়ে যায় সেক্ষেত্রে কোন জায়গা থেকে টাইট দিবেন। তো টোটাল সেট আপ আপনি এখানে পাবেন। এই রোলারের সেট আপটা খুবই সহজ আর ভালো এবং সহজ। তবে আপনাকে বুঝতে হবে কীভাবে করতে হবে। দেখুন, যেটা টাচ করতেছি যাচ্ছে না, এখন কী করতে হবে, উপরের যে বেলটা, যেটা আমরা উপরের শেপটাকে লাগিয়েছি, এটাকে ঘুরাতে হবে। এটাকে ঘুরালে নিচেরটা অটোমেটিক মিলে যাবে, উপরেরটা নিচেরটা দুইটা মিলিয়ে কিন্তু আমার রোলারটাকে মুভ করায়। তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, দুইটা বেল্টের কমিউনিকেশন সেম রাখতে হবে। হ্যাঁ, দুইটা বেল্টের কমিউনিকেশন সেম থাকলে এটা ভালো চলবে। তো এবং দেখুন, এটা এখন ইজিলি ঢুকে যাবে আমার, ওটা যখন আমি মুভ করাইছি দেখছেন ইজিলি ঢুকে গেছে। এটা হচ্ছে টেকনিক। তো একটা খুলবো আরেকটা খুলবো না, সেই ক্ষেত্রে কী হয়, আমার সময় বেশি লাগে, আমার রোলার কাজ করে না, বা আমার ওই সময় বেশিই যায়, সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন না। তো একটা মেশিনের বেল চেঞ্জ করতে আপনার যদি 10 মিনিট যায়, এটা আপনি 10 মিনিট সময় দিতেই পারেন। হ্যাঁ, 10 মিনিট সময় স্টোর থেকে মাল নিয়ে আসা বা এটাকে ইনস্টল করা, 10 মিনিট সময় খুব একটা বেশি সময় না। তো এই সিস্টেমগুলো যদি আপনি ফলো করে তাহলে খুব সহজে কিন্তু আপনি আপনার রোলারটাকে সেট করে দিতে পারেন। এখন হচ্ছে আপনার বেল অ্যাডজাস্টমেন্টের বিষয়। এটা হচ্ছে উপরের বেলটা, বড় যে বেলটা সেটা অ্যাডজাস্টমেন্ট হবে, এবং সেম স্ক্রু কিন্তু একটা নিচেও আছে, যেটা আমরা পরে শেপটা লাগালাম সেটা হচ্ছে নিচে। তো এটা লাগানোর পরে যদি টাইট থাকে তাহলে আপনি স্ক্রুগুলো এভাবে 2 মিলিগুলো টাইট দিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার কাজ, 2 মিলিগুলো টাইট দিয়ে দিলে ফাইনালি যদি টাইট হয়ে যায় তাহলে আপনার এখানে আর কোনো ঝামেলা রইল না। তো প্রত্যেকটা বিষয়ে কিন্তু যা যা স্ক্রু খুলছেন সব টাইট দিতে হবে, কোনো কিছু ও গ্যাপ রাখা যাবে না। এটা দেখুন লুজ আছে, এখানে আমাদের আরও কিছু কাজ আছে। আমরা এখানে যেই 2 মিলি স্ক্রুগুলো লুজ দিয়েছিলাম, 3টা স্ক্রু, স্প্রিংয়ের যে পার্টটা, এটাকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করিনি। আমরা এখন এই জিনিসগুলো অ্যাডজাস্ট করে দেবো এবং হচ্ছে রোলারের বেলটা টাইট করে দেবো। তো এটাকে আমরা অ্যাডজাস্ট করতেছি কীভাবে, হচ্ছে স্প্রিংটা দেখুন এভাবে প্রেশার দিবে। স্প্রিংটার 100% যদি প্রেশার না পায় তাহলে কিন্তু রোলার মিস করবে। অবশ্যই স্প্রিংটা প্রেশার পাইতে হবে, এবং প্রত্যেকটা স্ক্রু যেটা খুলবেন সেটা অবশ্যই 100% লাগাতে হবে। এই ছিল আজকের মতো রোলার সেট আপ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।